স্বাধীনতার গৌরব অর্জনের লক্ষ্যে ইতিহাসে চিরস্মরণীয় আত্মত্যাগী এক ছাত্র নেতার নাম শহীদ আসাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির সপক্ষে ও আগরতলা ষড়যন্ত্র মামলায় অন্যান্য আসামিদের মুক্তি দাবির আন্দোলনে তৎকালীন ছাত্রনেতা আসাদের মৃত্যু দেশের পরিবেশকে আরও ঘোলাটে করে তুলেছিল। ৬ ডিসেম্বর ১৯৬৮ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হরতাল আহ্বানের ডাকে ব্যবসায়ীরা পূর্ণ সমর্থন জানায়। ফলে তৎকালীন গভর্নর হাউস ঘেরাওয়ে আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল ছাত্র সংগঠনগুলো। ১৯৬৯ সালে ৪ জানুয়ারি ছাত্রদের ১১ দফা ও বঙ্গবন্ধুর ৬ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে তৎকালীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রধান ভূমিকা রেখেছিলেন শহীদ আসাদ। ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয় ছাত্ররা। ফলে গভর্নর মোনেম খান ১৪৪ ধারা জারি করেন, যাতে ৪ জনের বেশি লোক একত্রিত হতে না পারে। পূর্ব পরিকল্পনা অনুসারে ২০ জানুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল কলেজের পাশে চানখার পুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় পুলিশ তাদেরকে চানখার ব্রিজে বাধা দেয় ও চলে যেতে বলে, কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান নেয় ও আসাদ ও তার সহযোগী ছাত্ররা তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এমন সময় খুব কাছে থেকে আসাদকে গুলি করে নির্মমভাবে হত্যা করে এক পুলিশ অফিসার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত বলে ঘোষণা করেন। হাজারো ছাত্র জনতা আসাদের মৃত্যুতে পুনরায় মিছিল বের করে এবং শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়। ২২, ২৩ ও ২৪ জানুয়ারি সারা দেশে ধর্মঘট পালিত হয়। পরে আসাদের মৃত্যুতে ফিল্ড মার্শাল আইজুব খান সরকার ২ মাসের জন্য ১৪৪ ধারা প্রযোগ স্থগিত রাখতে বাধ্য হয়। এরপর থেকে প্রতি বছরই জানুয়ারির ২০ তারিখ শহীদ আসাদের দেশমাতৃকার সেবায় মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে তার মহান আত্মত্যাগ এবং অবদানকে বাঙালি জাতি অত্যন্ত গুরুত্ব সহকারে গভীর শ্রদ্ধায় শহীদ আসাদ দিবস পালন করে থাকে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।